নমস্কার, শুরু করছি জি চব্বিশ ঘন্টা পুজোর রান্নাবান্না। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। প্রতি বছর দুর্গাপুজোয় আপনি কোন রেস্তোরাঁয় গিয়ে কোন কোন স্পেশাল ডিশ ট্রাই করতে পারেন সেটা আমরা আপনাদেরকে জানাই, কিন্তু এই বছর করোনা সংক্রমণের কারণে আমরা একেবারে বানিয়ে ফেলেছি নিজেদের রান্নাঘর। আর এই রান্নাঘরেই আসবেন বিশেষ অতিথিরা, এসে জানাবেন যে আপনারা পুজোর কদিন ঠিক কোন কোন ডিশ ট্রাই করতে পারেন নিজেদের বাড়িতে বানিয়েই। আজকে আমাদের অতিথিকে চলুন ডেকে নেওয়া যাক। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রূপাঞ্জনা মিত্র। রূপাঞ্জনা দি, প্লিজ স্বাগত। রান্নাঘরে স্বাগত, কেমন লাগছে বলো? এই তো সবে ঢুকলাম রান্নাঘরে, মানে আপাতত আমার কিছু বলার নেই। আমি যদি তুমি আমাকে আগের বছর ইনভাইট করতে তাহলে হয়তো কোনো রেস্টুরেন্টে বসে খেতাম, কিন্তু এখন রান্না করতে এখন তো সবটাই নতুন না। আমরা অ্যারেঞ্জ করেছি যাতে একটু সংক্রমণটা এড়ানো যায়। সংক্রমণ বলতে মনে পড়লো, সবার আগে যে কাজটা আমাদের করতে হবে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আগে স্যানিটাইজার। তুমি তো মানে এই বছর পুজোয় কি করছো আগে বলো, আমরা রান্নাঘরে যাবো তার আগে একটু শুনে নিই তোমার মুখ থেকে। পুজোয় কি করছি মানে এখন না, মানে সব কিছু এমন তালগোল পাকিয়ে গেছে না, যেহেতু বিগত সাত মাস ধরে আমরা গৃহবন্দী, আর কোথাও যেন মনে হয় যে একটু এই হয় না যে পাখা মেলে উড়ে যাওয়ার মতন একটা, এই পুজোটা আসছে আমরা একটু কি নতুন জামা কাপড় পরবো না, একটু কি ঘুরতে যাবো না, একটু কি খাবো না, এটা বারবার মনে হচ্ছে। এটা তাহলে কি করবো, তাহলে বাড়িটাকেই পুজোর মতন করে সাজাই, আমিটা ওভাবে রাখি যে পুজো এসেছে মা আসছে। একদমই তাই, আর বাড়িতেই যাতে সবটা করা যায় তাই জন্যই আমাদের তোমাদেরকে ডাকা, যাতে তোমরা দর্শকদেরকে বলো তারা বাড়িতে একটু স্পেশাল স্পেশাল আইটেম রান্না করে নিতে পারে। আজকে তুমি কি করছো বলো? দেখো, এটা আমার মায়ের একটা মানে ঢাকা, মা যেহেতু ঢাকা বিক্রমপুরের, ওখানকার একটা রান্না। আচ্ছা, এটা হচ্ছে দুধ লাউ। হ্যাঁ, এই রান্নার নাম হচ্ছে দুধ লাউ। খুব সহজ একটা, সরল একটা রান্না, বেশি কিছু লাগে না। তার জন্য এই বাজার থেকে বলে দিয়েছিলাম তোমাদেরকে কচি লাউ কিনে আনতে, কারণ মা আমাকে বলেছিল কচি লাউটা এটার জন্য মাস্ট। কচি লাউ, দুধ লাগবে, কালো জিরে লাগবে, গোবিন্দভোগ চাল, লঙ্কা যেরকম লাগি, আর বড়ি লাগবে, ডালের বড়ি, চিনি, নুন, আর ইয়ে স্বাদ অনুযায়ী লাগে চিনি, নুন, আর হলুদ গুঁড়ো, আর ধনে পাতা গার্নিশিংয়ের জন্য। বাহ, চলো আমরা আজকে তাহলে শুরু করা যাক দুধ লাউ। তাহলে আমরা আগে মেশিনটা অন করে দিই। হ্যাঁ, তোমাকে একটু হেল্প করতে হবে। হয়ে গেল মেশিন অন। সাদা তেল, এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, ফোড়ন হিসেবে চা চামচ, না একটু বেশি, একটু বেশি, হ্যাঁ কালো জিরে ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা চিরও দিতে পারেন, কাঁচা লঙ্কা গোটা দিতে পারেন, আপনাদের অনুযায়ী যে যেরকম যেরকম খেতে চায় আর কি। আমি গোটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো অনেক বড় কাঁচা লঙ্কা, লম্বা লম্বা কাঁচা লঙ্কা পাচ্ছে, এগুলো তো ঝাল প্রচুর হবে। সুতরাং ওই যখন লাউ মানে হয়ে যাবার পর যখন পাতে পড়বে, লঙ্কা দিয়ে মেখে খেতে হেভি লাগে, বেশ লাগে। কদিন রান্না করা হয় মানে সুযোগ হয় তোমার? আমি তো এই সময়টা পুরোটাই রান্না করেছি, কিছু করা ছিল না, রান্না বান্না ঘরের কাজ সবই করেছি। সুতরাং আমি তো মানে মানুষ হিসেবে জন্মেছি না, অ্যাকচুয়ালি সব কিছুই করে নিতে হবে, ওই কারোর অপেক্ষায় বসে থাকলে চলবে না। তবে তুমি কি মানে মেপে ঝুপে খেয়েছো এই কদিন, নাকি খেতে হবে খাবার খাওয়া উচিত? ওইটাও মাথায় রেখেছিলাম, কারণ ওই কি করতাম রান্নার মধ্যে, মনে করো একটা করে নিলাম হচ্ছে চিকেনের সাথে রাইস একসাথে করে নিলাম, আচ্ছা কোকোনাট রাইস দিয়ে চিকেন করে নিলাম, এইভাবে। রিয়ানও খুব খেতে ভালোবাসে, আমিও বেশ মানে আমার ভালো লাগে, রান্না বেশি পছন্দ করে মায়ের। এখন তো বলছে ডিম্মার থেকে নাকি মায়ের রান্না ভালো হয়ে গেছে আমার অলরেডি। আর এখানে ফোড়নটা রেডি, এবার আমি দিয়ে দিচ্ছি তাতে লাউ, কচি লাউ বাজার থেকে আনতে বলা হয়েছিল, তোমরা এনে হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, দেখে বোঝা যায় এটা কচি লাউ। এবার লাউগুলো যেগুলো কাটা, এগুলোকে বলে ডুমো ডুমো করে কাটা, আর ঝিরি ঝিরি করে কাটা, আর একটা আলাদা রকম হয়। এর মধ্যে নুন দিয়ে দেব, নুন দিলে তাড়াতাড়ি মজে, আপনারা স্বাদ অনুযায়ী নুন দেবেন। মানে এই একবারে নুন যা দেবার একবারে দিয়ে দিই? হ্যাঁ, একবারে দিয়ে দিতে হবে, মানে দুধ দেওয়ার পর আলাদা করে নুন? না 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 না, মজানোর জন্য তো, এই লাউ মজানোর জন্য নুন দিয়ে দিলে ওটাই
আমার মনে হয় কারণ লাউতে বেশি জলও পড়ে পড়ে না এবার যদি বাজারতে জল মানে খুব কচি লাউ যদি না পাও আমি এবার বাজার করতে গিয়ে আমি দারুণ এক্সপেরিয়েন্স পেয়েছি এরকম সব চাষিরা আসতো চাষিরা নিজেদের গ্রামের সব সবজি নিয়ে আসতো আমি 10 টাকার কচি কচি চাল কুমড়ো লাউ সব কিনতাম সুতরাং আমি এগুলো আমি চিনে গেছি বাজার দায়িত্বটা কি তোমার হ্যাঁ আমি নিজের হাতেই রাখি ইদানিং আমাকে কিছু করার নেই আমাকে হোম ডেলিভারি করে নিতেই হয় অনেকগুলো অ্যাপস চলে এসেছে সেটা খুব সুবিধা হয়েছে একদম তাই সুবিধা হয়েছে যে মানুষের হাতে তো সময় এত অভাব সুতরাং এত কিছু করতে হয় আমার বাচ্চার অনলাইন ক্লাস তার মধ্যে ওকে বসিয়ে আমাকে ছুটে চলে যেতে হবে একটু বাজার করে নিয়ে চলে এলাম আর বাচ্চা যে বাড়িতে যাদের বাড়িতে বাচ্চা আছে একাধিক বাচ্চা থাকলে তো তাদের কি অবস্থা আমি জানি না একজনকে সামলাতে তো আমার হিমশিম অবস্থা হ্যাঁ কিন্তু ওই যে ভালো করে তাদেরকে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে এই সময় কারণ বাচ্চা এবং বুড়ো এদেরকে একটু যত্নে রাখতে হবে বয়স্ক মানুষ ঠিক বাচ্চাদের যত্নে রাখতে হবে খাওয়া দাওয়া সব কিছু নিউট্রিশন মানে নিউট্রিশন ভ্যালু যুক্ত খাবার খাওয়াতে হবে ব্যালেন্স খাবার খাওয়াতে হবে দুধ ডিম এগুলো খাওয়াতে হবে সবজি খাওয়াতে হবে লিফি ভেজিটেবলস খাওয়াতে হবে এগুলো তো করতেই হবে সেখানে 1400-র বেশি কেরিয়ার অপশন রয়েছে তাই অবশ্যই ecpt.com এ একবার ভিজিট করে আসুন আচ্ছা এবার আমরা কি দেব সামান্য হলুদ একটু সামান্য হলুদ দিয়ে দিই যারা হলুদ খেতে ভালোবাসে যারা হলুদ ছাড়া রান্নাটা করতে পারে চায় হ্যাঁ তারা আমি একটু দিলাম এবার আমার মনে হচ্ছে রান্নাটা একটু ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দিলে নিশ্চয় মজবে সেদ্ধ হয়ে যাবে একটু সময় লাগবে লাউটা সেদ্ধ হতে লাউ জেনারেলি সেদ্ধ হতে সময় লাগে চাল কুমড়ো সময় লাগে একটু সময় লাগে তো এই সেদ্ধ এটা একদম কি লোতে রেখেই সেদ্ধ করতে না একটু একটু বাড়িয়ে দি একদম যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ বলো তোমার সামনে কি কি কাজ আছে কেন তোমাকে তো এখন সবাই অনেকে আমি আমি রিভিউ পাচ্ছি যে রূপাঞ্জনা দিকে কিন্তু মানে অনেকে অপেক্ষায় বসে আছে যে কবে দেখতে পাবে প্রথমত আমি একটা জিনিস আমি বলতে চাই যে আমি 2 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে একদম অ্যাক্টিভ ছিলাম না কারণ আমি কোথাও যেন আমি একটু 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 ঘর কোনো একটু লেজি একটু সুখী সুতরাং আমি সোশ্যাল মিডিয়াতে 2 বছর আগে প্রচন্ড অ্যাক্টিভ ছিলাম কিন্তু সেটা আমাকে চাপে পড়ে আমাকে লোকজন বলে এবার করতে হবে তোমাকে তুমি কি করছো কি করছো মানে সকালে উঠে ছবি তুলবো এটা কেউ চায় না এটা ভাবা চায় না কিন্তু দ্যাট ইজ দ্য নিউ নর্মাল একদম নিউ নর্মাল সব জায়গায় যে তুমি এখনো কাজ করতে ইচ্ছু আমি একটা ছবিতে একটা সিরিজ থেকে প্রচন্ড ইন্সপায়ার হয়েছিলাম মাসাবা মাসাবা ও মাসাবা মাসাবাতে নীরা গুপ্তার মেয়ে ও যে দিল্লি থেকে আসার পরে থাকে একটা ইয়ে দিয়েছিলেন পোস্ট দিয়েছিলেন মানে যেটা ওনার ইয়েতে ইনস্টাগ্রামে পোস্টে হয়তো 200 জন লাইক করেছিলেন যে নীরা গুপ্তা একজন এরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর তিনি এসেছেন কাজ করতে ইচ্ছুক কিন্তু মাসাবা যেহেতু শি ওয়াজ অলওয়েজ ইন ইন লাইমলাইট অনেক বেশি তার পরিচিতি ছিল মানে নীরা গুপ্তার ট্যালেন্টের থেকেও পরিচিতি বেশি ছিল সুতরাং ওর মাকে যেভাবে হেল্প করেছিল সেটা দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম যে এটা হয় এটা এখনকার বোধহয় এইটাই হয়তো যুগ আর এই যুগের মধ্যে পাল্লা এবং সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা কিন্তু সিনেমাটা ভীষণ মানে এবং সত্যিকার আমরা তো আজ সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বলো সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ডিলেমা যুক্ত একটা মিডিয়া সোশ্যাল মিডিয়াকে অতটা সিরিয়াসলি নিলেও চলবে না এটা যে কাজটা করে নিজের ওই 1 ঘন্টা সময় দিয়ে নিজের কাজগুলো করে নি বাকিটা নিজের পরিবারের জন্য এটা যারা ব্যালেন্স করতে পারবে তারা এগোবে 24 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে দিলে সোশ্যাল মিডিয়া যেরকম খুব ভালো করে সেরকম খারাপটাও করে প্রত্যেকটা জিনিসেরই থাকে বলতে লাউটাও অনেকটা হয়েছে লাউটা অনেকটা হয়ে এসেছে আমি একটু দেখি অলরেডি সেদ্ধ হতে একটু লাগবে আমি আরো একটু কমিয়ে দিচ্ছি 500 এখন দিয়ে দিলাম দারুণ একটা ভোজনং বলে কথায় আছে এই গন্ধটা বেরোচ্ছে হ্যাঁ লাউটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু সামান্য জল দেবে একটু সামান্য আমি বলবো হ্যাঁ কতটা অ্যাড করব হ্যাঁ 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 অল্প আমি অল্প জল দিচ্ছি এসব রান্নায় জল বেশি পড়ে না তবু একটুখানি সেদ্ধ করার জন্য যেহেতু লাউ একটু সময় লাগে সেদ্ধ হতে তাই জন্য একটু জল দিয়ে ব্যাস ব্যাস অল্প এমনিতে জানো তো রান্নার গুণ হচ্ছে জলে ছিটে দিয়ে রান্না করলে খুব ভালো হয় আমি এগুলো আমার কাছে শিখেছি মেয়ের থেকে ভালো আর কি হতে পারে একদম আচ্ছা এদিকে আমাদের রান্নাও এদিকে লাউটা সেদ্ধ হয়ে এসছে অনেকটা সেদ্ধ হয়ে এসছে খুব ভালো গন্ধ বেরিয়েছে এই লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা চিনি এই হলুদের এটা দেবো হ্যাঁ চিনি দিয়ে দেবো
এটা এই রান্নাটা মিষ্টি মিষ্টি না খেলে ভালো লাগবে না সুতরাং একটু চিনি দিয়ে দিলাম আমি বড়িগুলো দিয়ে দিই এই ভাজা বড়িগুলো সরি সরি এখন এটা আমি একদম সাইড করে রাখি বলবো ওইগুলো দিয়ে দিলাম হয়তো ভাজা বড়ি দিয়ে দিলাম বড়িটা দিয়ে দেওয়া হয়েছে এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাকে একটু ওই চাল আর কালো চিনি ভিজে রাখার জন্য সেটা আমি বেটে নিয়ে এখানে যারা শিলনোড়ায় বাটতে চাইবেন খুব মিহি বাটা হয় নিশ্চয়ই বাটবেন আমাদের কাছে আপাতত এখানে আছে মিক্সি সুতরাং একটা গ্রাইন্ডার আছে আমাদের কাছে আর এই যে দেখো শিলনোড়াটা বোধহয় এখন মানে ম্যাক্সিমাম বাড়িতেই ইতিহাস হয়ে গেছে আমার বাড়িতে তো লোকজন এলে আমি বলি যে একটুখানি শিলনোড়ায় বেটে দেবে গো বিশেষ করে পোস্ত পোস্তটা ভীষণ ভালো একটু অসুবিধা হয় আচ্ছা এই যে কালো জিরে ভেজানো চালের সাথে আদা চালের সাথে গোমদেবক চালের সাথে আমি একটা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা বন্ধ করলাম পেস্ট হবে আমার কাছে পেস্টটা রেডি হয়ে গেছে এবার এই পেস্টটা দিয়ে দিতে হবে তাই তো হ্যাঁ খুলে ফেলেছি তোমাদের রান্নাঘরে এসে আমি অনেকটাই স্বচ্ছল বোধ করছি এখানে আমি আতপ চাল আচ্ছা আতপ চাল আর এই কালো জিরে পেস্ট করে দিচ্ছি তার সাথে সাথেই দুধ দিয়ে দিতে হবে যেহেতু এটা দুধ লাউ কাজেই দুধের পরিমাণটা একটু বেশি পড়বে এক কাপ মতো নাকি এক কাপের মতন দুধ দিয়ে দিলাম রংটাও খানিকটা একটু বাড়িয়ে দিই আঁচটা একটু ফুটুক আচ্ছা এবার আমার রান্না প্রায় শেষ আচ্ছা কাজেই ধনে পাতা কুচিয়ে রাখা ছিল সেই ধরে আচ্ছা যারা আর মানে আরেকটু ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য আমি আরও দুটো লঙ্কা দিয়ে দিলাম একটু মোট বোধহয় ছটা লঙ্কা পড়েছে অপশনাল আর আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এই ধনে পাতার পর আমার মনে হচ্ছে আমার দুধ লাউ রেডি আমরা বন্ধ করে দিতে পারি আমরা বন্ধ করে দিলাম ব্যাস দেখে নি দুধ লাউ রেডি দুধলাউ রেডি এবার আমাদের সার্ভ করার পালা সার্ভ করার পালা আমাদের দুধলাউ হয়ে গেছে এবার আর আপনাদের যদি ইচ্ছে করে তাহলে একটুখানি উপরে জাস্ট আর গার্নিশের জন্য বাহ হয়ে গেল দুধলাউ রেডি অ্যান্ড রান্না যখন হয়ে গেছে এবার তো চেখে দেখার পালা চলো আমরা ড্রয়িং রুমে যাই চেখে দেখবে তুমিও দেখবে আমিও দেখবো চলো তাহলে যাওয়া যাক দেখো দেখেই একটা মনে হচ্ছে চটপট খেয়ে ফেলি আচ্ছা দেখো থ্যাংক ইউ এটা একটু একটু হরিয়ালি টাইপের হয়েছে না হরিয়ালি চিকেন চিকেন একদম চিকেনটা নেই আমি তো আমার ছেলেকে মাঝে মাঝে চিকেন চিকেন মানে সবজিটাকে বলি যে এই দেখো তোমার জন্য চিকেন রান্না করেছি বলে সবজি টবজি খাইয়ে দিই কি বলি বিশ্বাস করে প্রচুর সবজি দিয়ে আর কি এভাবে খাওয়াতে হয় বিশ্বাস করে মানে আচ্ছা আমরা খেয়ে নিই আগে বলি কেমন হয়েছে বাহ বেশ ভালো হয়েছে দারুণ হয়েছে এরকম একটা নিরামিষ ডিশ অবশ্যই অষ্টমীর দিন তো আপনারা ট্রাই করতে পারেন এছাড়া যে কোনো দিন পুজোর মধ্যে একদিন অবশ্যই করবেন অসাধারণ খেতে এবং বানানো তো দেখেই নিলেন কতটা সহজ রূপঞ্জনাদি অনেক ধন্যবাদ এত দারুণ একটা রেসিপি বানিয়ে দিলে আমি তো বাড়িতে ট্রাই করছি অষ্টমীর দিন নিরামিষ যেহেতু সেদিন তো করতেই হচ্ছে গরম ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে তুমি বললে গরম রুটির সঙ্গেও খাওয়া যায় দারুণ হয়েছে দারুণ হয়েছে থ্যাংক ইউ আচ্ছা তোমাকে পুজোর আগাম শুভেচ্ছা খুব ভালো কাটুক তোমার পুজো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে প্রথমত জি চব্বিশ ঘন্টা পুরো টিমকে এখানকার ক্রুকে সবাইকে আমি পুজোর শুভেচ্ছা জানাতে চাই দর্শকদের জন্য আমার
অভিনন্দন তো রইলই পূজোর জন্য শুভেচ্ছা দেওয়ার তো কিছু নেই যে প্রত্যেকটা দিন এখন আমাদের কাছে একটা বড় লড়াই যেখানে আমরা একটা অতিমারির মধ্যে আছি যেখানে আমাদের কাছে এখনো অবধি ভ্যাকসিন কবে আসবে সেই ডেটটা ঠিক হয়নি সুতরাং আগামী বছর অবধি আমরা যেন এই যুদ্ধ চালিয়ে যেতে পারি আমরা সবাই যেন সুস্থ থাকি শুধুমাত্র আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখা তো নয় আমাদের মস্তিষ্ক মানে মাথাটাকেও ঠান্ডা রেখে চলতে হবে সুতরাং আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আপনারা এভাবেই আমাদের সবাই যেন আমরা হাতে হাত ধরে এগিয়ে যেতে পারি আগামী বছরে তখন যেন একটা ভালো স্বচ্ছ ভারতবর্ষ এখানে রোগমুক্ত একটা ভারতবর্ষ আমরা পাই ধন্যবাদ এই ইচ্ছেই পূরণ হোক আশা করি খুব চটজলদি আমরাও স্বাভাবিকভাবে ফিরতে পারি এবং যেমন বললাম পুজো তোমার ভালো কাটুক অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপাতত এখানেই শেষ করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন জি ২৪ ঘন্টা